অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর হাসানের বাবা মাকে আটক করেছে পুলিশ। সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার হামলার ঘটনার পরপরই তারা বাড়িতে তালা মেরে পালিয়ে যান। হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানের মতো দিনভর উত্তাল ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠিত হয় মানববন্ধন, বের হয় বিক্ষোভ মিছিল। ডক্টর জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে আজ 2 ঘন্টা কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এই ইউনিভার্সিটিটা হচ্ছে সেরকম একটা ইউনিভার্সিটি যেখানে ছাত্রদের মধ্যে ইন্টারাকশন, টিচারদের মধ্যে ইন্টারাকশনটা ওই ফর্মে একেবারে ইস্যু নিয়ে অন্যান্য যে কোনো জায়গার তুলনায়, তারপরও এখানে ছাত্রদের মাঝখানে, পুলিশের মাঝখানে ঢুকে এই জিনিসটা ঘটেছে, এটা নিরাপত্তা নিতে প্রশ্ন সবার জন্য। এখানে স্যারের উপর হামলা হচ্ছে, পুলিশ সব সময় মোবাইল টিপতেছে, স্টুডেন্টের স্যারকে সেভ করতেছে, দ্যাট মিনস এটা কি প্রুফ করে যে স্যার এখানে ক্যাম্পাসে নিরাপদ না? ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শতভাগ নিরাপত্তা বলয়ে নিয়ে আসার পাশাপাশি ক্যাম্পাসকে জঙ্গিমুক্ত করার কথা বলেছেন উপাচার্য। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি যে আমরা আসলে ওই জায়গাটার মধ্যে শতভাগ আমরা নিশ্চিত করতে চাই যে এখানে কোনো জঙ্গিদের অবস্থান থাকবে না। গ্রুপ যারা আছে গ্রুপগুলো আমরা হয়তো ধরছি, কিন্তু যারা নিজে নিজেই জঙ্গি হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব কঠিন একটা কাজ, এবং সে কোন গ্রুপে এটা বলা যাচ্ছে না, কিন্তু তদন্ত করার পর আলটিমেটলি বেরিয়ে যাবে। সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে হামলাকারী ফয়জুর জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছিল, সে ছাড়া আটক বাকি দুইজনের এই ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়া যায়নি। আসামি ধৃত ফয়জুল জঙ্গি বাদে বিশ্বাসী হয়েই আমাদের ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারকে আক্রমণ করেছে, এইটুকু নিশ্চিত, এবং সে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, সে একজন মাদ্রাসার ছাত্র। এর আগে এই হামলার ঘটনায় সুনামগঞ্জ থেকে ফয়জুরের চাচা এবং সিলেট থেকে তার মামাকে আটক করা হয়। সেই রাতে ফয়জুরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। হামলার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা 2 পুলিশ কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। আলভি হোসাইন, চ্যানেল আই।